মেলটাকে দিয়ে এই ফিমেলের সঙ্গে ব্রিডিং করান তাহলে বাবা এবং মেয়ের মধ্যে ব্রিডিং হলো। এবং যদি আপনারা এই মেলটাকে দিয়ে এই ফিমেলটার ব্রিডিং করান তাহলে কিন্তু বোন এবং ভাইয়ের মধ্যে ব্রিডিং হলো। তো এটাকে দিয়ে আপনারা ব্রিডিং করাতে পারবেন না, তখন আপনাদেরকে এই যে এদিকে যে মেল থাকবে এই যে বড় মেলটা, এটাকে দিয়ে আপনারা এই ফিমেলের ব্রিডিং করাতে পারেন। অথবা এদিকে যদি বাচ্চা হয় একটা। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের ফার্মে ইনব্রিডিং কন্ট্রোল করা কীভাবে সম্ভব, ইনব্রিডিং হওয়ার কারণে ফার্মে কী কী সমস্যা হয়, ইনব্রিডিং বলতে কী বোঝায়, কীভাবে বুঝবেন আপনারা আপনার ফার্মে ইনব্রিডিং হচ্ছে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমাদেরকে বুঝতে হবে ইনব্রিডিং বলতে কী বোঝায়। ইনব্রিডিং বলতে এটাই বোঝায় যদি কোনো রক্তের সম্পর্কের মধ্যে ব্রিডিং হয় তাকেই বলা হয় ইনব্রিডিং। রক্তের সম্পর্ক বলতে কী বোঝায়, মনে করুন মায়ের সঙ্গে ছেলের ব্রিডিং, ভাইয়ের সঙ্গে বোনের ব্রিডিং, বাবার সঙ্গে মেয়ের ব্রিডিং, এই যে সম্পর্কের মধ্যে যদি ব্রিডিং হয় তাকেই বলা হয় ইনব্রিডিং। কিন্তু এই ইনব্রিডিংটাকে কন্ট্রোল করা সম্ভব কীভাবে, ইনব্রিডিং হওয়ার কারণে ফার্মে কী কী সমস্যা হতে দেখা যায়, যদি ফার্মে ইনব্রিডিং হয় তাহলে বাচ্চার কোয়ালিটি খারাপ হয়, মা ছাগলের দুধ কম হয় এবং ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগল সঠিক সময়ে হিটে আসে না, পরবর্তী প্রজন্ম খুব খারাপ পরিস্থিতিতে চলে যায়। ইনব্রিডিং হওয়ার কারণে যদি ছাগলের বাচ্চার কোয়ালিটি খারাপ হয়, বাচ্চার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনারা ফার্মিং করে ডেভেলপ হতে পারবেন না। ফার্মে যদি ছাগলের বাচ্চার কোয়ালিটি ঠিক না হয়, বাচ্চার কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু সেই ফার্মে কখনো প্রফিট পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য প্রথমে আমাদেরকে ইনব্রিডিং কন্ট্রোল করা জানতে হবে, ইনব্রিডিং কী সেই সম্পর্কে জানতে হবে এবং ইনব্রিডিং যেন না হয় ফার্মে সেই দিকে আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব ইনব্রিডিং বলতে কী বোঝায় এবং ইনব্রিডিং আপনারা কীভাবে কন্ট্রোল করতে পারবেন। প্রথমে আপনাদেরকে ফার্মে গ্রুপ করতে হবে, ছাগলের গ্রুপ, এবং ছাগলকে আপনারা দুইটি গ্রুপে ভাগ করে নিতে পারেন, এ গ্রুপ এবং বি গ্রুপ। মনে করুন আপনি 10টা ফিমেল ছাগল নিয়ে ফার্মিং শুরু করেছেন, 10টি ফিমেল ছাগলের জন্য আপনাকে 2টা ভালো কোয়ালিটির মেল ছাগল রাখতে হবে ব্রিডিং করানোর জন্য, এবং আপনাকে 2টা গ্রুপ তৈরি করতে হবে, এ গ্রুপ এবং বি গ্রুপ। এ গ্রুপে 5টা ফিমেল, বি গ্রুপে 5টা ফিমেল, এবং এ গ্রুপে 1টা মেল, বি গ্রুপে 1টা মেল। যখনই এ গ্রুপের ছাগল হিটে আসবে তখন এ গ্রুপের যে মেল সেই মেল দিয়ে ব্রিডিং করাতে হবে, এবং যখন বি গ্রুপের ছাগল হিটে আসবে তখন যে বি গ্রুপের মেল সেটাকে দিয়ে ব্রিডিং করাতে হবে। এখন আমি বোর্ডে লিখে দেব আপনারা কীভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং ভালো করে আপনারা নোট করে রাখবেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। প্রথমে আপনারা 2টো গ্রুপ করে নেবেন, এ গ্রুপ এবং বি গ্রুপ। যখনই আপনারা গ্রুপ করবেন তখন কিন্তু ছাগলের ট্যাগিং করতে হবে, ছাগলকে নাম্বার করতে হবে। ট্যাগ আপনারা কানে লাগাতে পারেন অথবা গলায় ঝুলিয়ে রাখতে পারেন। এখানে একটা মেল ছাগল নিতে হবে, একটা ভালো কোয়ালিটির মেল আপনারা এ গ্রুপে নিয়ে নিলেন, এবং একটি ভালো কোয়ালিটির মেল বি গ্রুপে নিয়ে নিলেন। এবং এখানে আপনাদেরকে 5টা ফিমেল নিতে হবে, এখানে আপনাদেরকে 5টা ফিমেল নিতে হবে। এখানে আপনার 5টা ফিমেল হয়ে গেল এবং এদিকে আপনাদের 5টা ফিমেল নিয়ে আলাদা আলাদা করে গ্রুপটাকে তৈরি করতে হবে। যখন আপনাদের গ্রুপ হয়ে গেল, 2টো গ্রুপ হয়ে গেল, মনে করুন এ গ্রুপের একটি ফিমেল ছাগল হিটে চলে আসলো এবং আপনি এটাকে দিয়ে ব্রিডিং করালেন এই ছাগলটার। ব্রিডিং করানোর পর ছাগল গাভিন হলো, গাভিন হওয়ার পর ছাগলটার বাচ্চা হলো, একটি ফিমেল বাচ্চা এবং একটি মেল বাচ্চা।
প্রথম যে ছাগলটা হেঁটে আসলো সেটা দুটো বাচ্চা হলো, একটা মেল বাচ্চা এবং একটি ফিমেল বাচ্চা। যখন এই যে ফিমেল বাচ্চাটি হেঁটে আসবে, যখন এই ফিমেল বাচ্চাটি হেঁটে আসবে, তখন এই যে মেল ছাগলটা, প্রথম যে মেলটা আপনার বড় মেলটা, এটাকে দিয়ে এই ফিমেলটার ব্রিডিং করানো যাবে না, এবং এই মেলটাকে দিয়েও এই ছাগলটার ব্রিডিং করানো যাবে না। যদি এই ছাগলটাকে দিয়ে আপনারা এইটার ব্রিডিং করেন, তাহলে মা সরি যদি আপনারা এই মেলটাকে দিয়ে এই ফিমেলের সঙ্গে ব্রিডিং করেন, তাহলে বাবা এবং মেয়ের মধ্যে ব্রিডিং হলো। এবং যদি আপনারা এই মেলটাকে দিয়ে এই ফিমেলটার ব্রিডিং করেন, তাহলে কিন্তু বোন এবং ভাইয়ের মধ্যে ব্রিডিং হলো। তো এটাকে দিয়ে আপনারা ব্রিডিং করাতে পারবেন না, তখন আপনাদেরকে এই যে এদিকে যে মেল থাকবে, এই যে বড় মেলটা, এটাকে দিয়ে আপনারা এই ফিমেলের ব্রিডিং করাতে পারেন। অথবা এদিকে যদি বাচ্চা হয়, একটা ফিমেল এবং একটা মেল, তো এই যে মেল ছাগলটা, এখানকার যে মেলটা, এটাকে দিয়ে আপনারা এই ফিমেলের ব্রিডিং করাতে পারেন, এটাকে দিয়ে আপনারা এটার ব্রিডিং করাতে পারেন। কিন্তু এই যে গ্রুপের, এই গ্রুপের মধ্যে কখনও ব্রিডিং করানো যাবে না। যদি এই গ্রুপের মধ্যে আপনারা ব্রিডিং করান, তাহলে রক্তের সম্পর্কের মধ্যে ব্রিডিং হবে এবং বাচ্চার প্রজন্ম খারাপ হয়ে যাবে। এটা যেরকম, এটাও সে ঠিক সেরকম। এভাবে আপনারা এই বি গ্রুপ কন্ট্রোল করবেন এবং এ গ্রুপ কন্ট্রোল করবেন। গ্রুপের মধ্যে কখনও ব্রিডিং করানো যাবে না। যদি গ্রুপের মধ্যেই ব্রিডিং করানো হয়, তাহলে ইনব্রিডিং হয়ে যাবে এবং বাচ্চার কোয়ালিটি খুবই খারাপ হয়ে যাবে। বাচ্চার কোয়ালিটি যেন খারাপ না হয়, তার জন্য আপনাদেরকে গ্রুপ করতে হবে এবং গ্রুপ করে ইনব্রিডিং কন্ট্রোল করতে হবে। মনে করুন এদিকের একটা ছাগল আপনার হেঁটে চলে আসলো, এক নম্বর অথবা দু নম্বর যে কোনো একটা ফিমেল হেঁটে চলে আসলো, তো আপনারা যদি এ গ্রুপের মেল দিয়ে ব্রিডিং করান, তাহলে কিন্তু সেটা পরবর্তীতে ইনব্রিডিং হবে। পরবর্তীতে ইনব্রিডিং কীভাবে হবে, মনে করুন এ গ্রুপের মেল এবং বি গ্রুপের ফিমেল, এটাকে দিয়ে আপনি ক্রসিং করালেন, তো এটাকে দিয়ে আপনি এটা ক্রসিং করালেন, যখনই এই যে ফিমেল, বি গ্রুপের ফিমেলটার বাচ্চা হলো, এই ফিমেল বাচ্চা হবে এবং মেল বাচ্চা হবে, যেটাই হোক, যখন ছাগলটি হিটে আসবে, যদি ফিমেল বাচ্চা হিটে আসে, তখন যদি আপনারা মনে করেন যে আমি তো এ গ্রুপের দিয়ে করিয়ে নিয়েছি, তো বি গ্রুপের ফিমেল দিয়ে আমরা ব্রিডিং করাতে পারবো, সেটা কিন্তু করানো যাবে না। কেননা ফিমেলটা কিন্তু বি গ্রুপের, ঠিক আছে, ফিমেলটা হবে বি গ্রুপের, এবং এই যে মেলটা, এটার সাথে কিন্তু এটার সম্পর্ক থেকে যাবে। সম্পর্ক থাকার কারণে যদি আপনারা এইদিকে অন্য কোনো ছাগল দিয়ে এইটার পরবর্তী বাচ্চার ব্রিডিং করান, তাহলে সেটাও কিন্তু ইনব্রিডিং হবে। এর জন্য ভালো করে টেগিং করতে হবে, টেগিং ভালো করে করে নিতে হবে, এবং ভালো করে মনে রাখতে হবে কোন বাচ্চাটা কোন গ্রুপের এবং কোন বাচ্চার বাবা কে। সেটাই যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন, তাহলে আপনার ফার্মে কখনো ইনব্রিডিং হতে দেখা যাবে না। ইনব্রিডিংয়ের কারণে কিন্তু অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। ইনব্রিডিংয়ের কারণে ফার্ম বন্ধ হওয়ার এটাই উদ্দেশ্য, যখনই ইনব্রিডিং হয় তখন বাচ্চার কোয়ালিটি ভালো হয় না। বাচ্চার কোয়ালিটি ভালো না হওয়ার কারণে ফার্মে কোনো ডেভেলপ নেই, ফার্মে কোনো উন্নতি নেই। যখনই একটি ফার্মে উন্নতি হবে না, ফার্মে ইনকাম হবে না, তখন কিন্তু বাধ্য হতে হবে ফার্ম বন্ধ করে দেওয়ার জন্য। ফার্মের সবথেকে বড় সমস্যা হচ্ছে ইনব্রিডিংয়ের সমস্যা। অনেকে এই বিষয়টা বোঝে না এবং বোঝার চেষ্টাও করে না। যদি আপনারা ভালোভাবে ফার্মিং করতে চান, তাহলে ইনব্রিডিংয়ের সমস্যা আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি আপনারা ইনব্রিডিংয়ের সমস্যা বুঝতে না পারেন, তাহলে কিন্তু কখনও ফার্মে বাচ্চার কোয়ালিটি উন্নত করা সম্ভব হবে না। এছাড়াও যদি আপনারা বাচ্চার কোয়ালিটি উন্নত করতে চান, তাহলে কৃত্রিম প্রজনন করাতে পারেন। কৃত্রিম প্রজনন করালে বাচ্চার উন্নতি খুব ভালো হয়, বাচ্চার খুব কোয়ালিটি খুব ভালো হয়। কিন্তু অনেকেই কৃত্রিম প্রজনন ভালো করে করাতে পারে না। কৃত্রিম প্রজনন করায় ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যে ছাগলটি পুনরায় হেঁটে চলে আসে। কৃত্রিম প্রজনন যদি ভালো করে করানো না হয়, তাহলে কিন্তু ছাগলটি গাভীন হবে না, কয়েকদিনের মধ্যে আবার হেঁটে চলে আসবে। কৃত্রিম প্রজননের থেকে সবথেকে ভালো হয় মেল ছাগলকে দিয়ে ব্রিডিং করানো। যদি আপনারা এটা ভালো করে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ফার্মে কোনো ধরনের সমস্যা হতে দেখা যাবে না। এবং আপনারা প্র্যাকটিক্যালি অনেকেই এটা প্রমাণ করে দেখেছেন যে ইনব্রিডিংয়ের কারণে ফার্মে কী কী সমস্যা হচ্ছে এবং ইনব্রিডিং হওয়ার কারণে ফার্মে কেন ডেভেলপ হচ্ছে না, এটা অনেকেই প্রমাণ করে দেখেছে। আমার সঙ্গে অনেকেরই যোগাযোগ হয়, আমি ফোনের মাধ্যমে যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে সেভাবে করেছে এবং অনেকে রেজাল্ট পেয়েছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা ফার্মিং করে উন্নতি হতে চান, ফার্মিংয়ে ইনকাম করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ইনব্রিডিং কন্ট্রোল করা শিখতে হবে। ইনব্রিডিং কী সেটা সম্পর্কে ভালো করে জানতে হবে। ভিডিওর শেষে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাকে ইনব্রিডিং আপনারা কীভাবে কন্ট্রোল করবেন। প্রথমে আপনাদেরকে দুটো গ্রুপ তৈরি করতে হবে, এ গ্রুপ এবং বি গ্রুপ। কোনো রক্তের সম্পর্কের মধ্যে ছাগলকে ব্রিডিং করানো যাবে না, সেটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে।
যদি রক্তের সম্পর্কের মধ্যে ব্রিডিং হয় তাহলে কিন্তু সেটা ইনব্রিডিং হয়ে যাবে এবং বাচ্চার কোয়ালিটি ভালো হবে না। তো আপনারা এই যে বিষয়টা আমি আলোচনা করলাম সুন্দর করে নোট করে রাখবেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে, আপনারা ইনব্রিডিং কী সেটা সঠিকভাবে বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ইনব্রিডিং সম্পর্কে যদি আরও কোনো ধরনের প্রশ্ন থাকেন আপনাদের তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।